আলোকে সুষম রাষ্ট্র দেখতে চাই, সুষম রাষ্ট্র দেখতে চাই। হ্যাঁ, যা 30 লক্ষ শহীদের স্বপ্ন, 2 লক্ষ ধর্ষিত নারীর স্বপ্ন, যা আছে তো ঠিক আছে, কিন্তু ওই জায়গাটা মনে হয় বাদ গেছে কোনো কারণে, একটা অসুবিধা নেই, আর এটা শুনিয়ে দিলাম। এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। প্রথমে আমি, যারা তোমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছ তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখতে দেখতে 40 বছর কেটে গেল, শরীরে ভাঙন এসছে, কিন্তু আমার মনে কোনো ভাঙন আসেনি। আমি আগের মতোই স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি, সবাইকে নিয়েই স্বপ্নে পথে হাঁটি, এটি আমার রয়েছে। তবে হ্যাঁ, শরীর নানা দিক থেকে আমার বিরুদ্ধে যেতে চাইছে, কিন্তু সেটা তো দেওয়া যাবে না, গেলে তো আমার জন্য অসুবিধা এবং তোমাদের জন্য অসুবিধা। আমি তোমাদেরকে অসুবিধা ফেলতে চাই না, নিজেকে তো নাই। আসলে এই যে এত বড় সম্মেলন সফল হলো, কিছু মানুষের কিছু অবদান আছে, এগুলি বলতেই হবে। আমরা ধন্যবাদ জানাবো প্রথমত শিল্পকলা একাডেমিকে, তারা আমাদেরকে নানাভাবে, তাদের কর্মকর্তা কর্মচারীদের যারা সহযোগিতা করেছে। আমরা ধন্যবাদ জানাবো সংস্কৃতি মন্ত্রণালয়কে, তারা আমাদেরকে অল্প স্বল্প হলেও আর্থিক অনুদান দিয়েছে। আমি ধন্যবাদ জানাবো সিটি ব্যাংক বাংলাদেশকে, তারাও আমাদের ছোটোখাটো কিছু আর্থিক সাহায্য করেছে বা স্পন্সর করেছে বলি। আর হচ্ছে মুকিমস সাজসজ্জা যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো, খুব সুন্দর করে আমাদের অঙ্গনটি সাজসজ্জা করে দিয়েছে তারা। আমি ব্যক্তি হিসাবে যাদের কাছে, যারা অত্যন্ত কষ্ট করেছে এই কয়দিন, তাদের প্রতি আমি প্রস্তুতি পরিষদ সম্মেলন এবং সেলিম আল দীন 74 জয়ন্তী প্রস্তুতি পরিষদের পক্ষ থেকে এবং আহ্বায়ক হিসাবে আমি তাদেরকে ভালোবাসা এবং ধন্যবাদ দিতে চাই। তাদের মধ্যে প্রথম হচ্ছে আমাদের ইউসুফ খসরু, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ গ্রাম থিয়েটার সাথে আসেন, যিনি কচিকাছার মেলার পুরো জায়গাটি, ব্যবস্থা এবং সমস্ত কিছু আয়োজন করেছেন। আমাদের খুবই তৎপর সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, যিনি অত্যন্ত কষ্ট করেছেন ঘুরে বেরিয়েছেন সারা দেশ। কামালুল্লাহ সরকার কামাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের। তারপরে প্রদীপ আগরওয়ালা, প্রদীপ আগরওয়ালা এই যে এখন সোগান দিয়ে গেল, সে খুব রাত দিন কাজ করেছে। আসলে ওয়াসিম আহমেদ আমাদের, যে আমাদের মঞ্চ এবং অর্থ রিপোর্ট যে দিয়েছিল, সে এরা একসাথে কাজ করেছে। সাইদ রিঙ্কু আমাদের প্রশিক্ষণ সম্পাদক, তাকে আপনারা সবসময় দেখে, তোমরা সবসময় দেখেছ। জুবাই শিবলি আমাদের আমাদের এদিক থেকে কি বলো আমি বুঝি না। হ্যাঁ, দপ্তর তো আমি বলবো, তার আগে শুরু করলে তো হবে না। দপ্তর সম্পাদক জুবাই শিবলি আপনাদের সাথে যোগাযোগ রেখেছে, দু একজনের সাথে মানে যোগাযোগ রাখতে পারে নাই, কিন্তু সেটা খুব একটা বড় ব্যাপার নাই, কিন্তু ভালো যোগাযোগ রেখেছে বলে আমি বিশ্বাস করি। তারপরে হচ্ছে ডক্টর রুবায়ত আহমেদ, যিনি প্রকাশনাগুলি দেখেছেন এবং সম্পাদনা করেছেন, আর প্রকাশনাটা প্রকাশ করেছে যে লোকটি তৎপর থেকে, সেটা হচ্ছে সুমন ইব্রাহিম আমাদের ঢাকা থিয়েটারে, আছে কিনা যাই না, এখানে থাকতে ভালো হতো। আর হচ্ছে আমাদের সৌদ ঢাকা থিয়েটারের যে আপ্যায়নের দায়িত্ব ছিল, পেছনে আছে, দেখেছেন সব সময়। তার সাথে ছিল রাজু, রাজু আছে ওখানে, এরা খুব কাজ করেছে। আর সোহান, সেও বাইরের থেকে এসছে, ঢাকা নয়, এসে অনেক কাজ করেছে এখানে, এবং শিল্পকলা একাডেমির এবং আমাদের সাথে জড়িত রহিম, এরা সবাই মিলে আমাদের এই সম্মেলনটা, আসলে খুব অল্প লোক কিন্তু, আমরা কিন্তু বেশি লোক না, আমাকে সহ ধরলে 15 জন হয় না, এখানে যে কষ্ট কষ্টটা নিতে হয়েছে আমাদেরকে, তো সবাইকে ধন্যবাদ। তবে কেন গ্রাম থিয়েটারটা শুরু করেছিলাম, কেন প্রথম দিনে বলতে পারিনি, অনেক লম্বা হয়ে গেছিল, আজকেও বলতে পারছি না, লম্বা হয়ে যাচ্ছে, তবু বলি একটুখানি একটা জায়গা, সেটা হচ্ছে সেলিম আল দীন আমাকে খুব প্রভোক করছিল যে এই যে নাটক মহিলা সমিতিতে করছি, ঢাকায় করছি, চট্টগ্রামে করছি, বাচ্চা এগুলো না আমাদের নাটকটা, আমি তুই তো লিখিস, বলে আমি লিখলেও কি হবে, আমি আর তুই একই সাথে মানুষ, তো
মনে হচ্ছে যে এই আঙ্গিকগুলো, এর কাঠামোগুলো, চরিত্রগুলো, ওর ভূমিগুলো, ওর পরিবেশটা, ওর আচরণটা, ওর ভাষাটা, সামগ্রিক জীবনযাপনটা আমাদের না। এমনকি সেলিম এ কথাও বলল, সেলিম এটি বলেনি, ওটা আমি বললাম, আমি পরে ভেবেছিলাম, সেটা অনেক পরের কথা, কিন্তু এখনই আগে বলে রাখি নাহলে ভুলে যাব। আমি দেখলাম যে সেলিম আল দীন হচ্ছে একমাত্র নাট্যকার যার নাটকে মানুষ ছাড়াও চরিত্র আছে। আপনারা কোথাও পাবেন না, কোথাও পাবেন না সেলিম আল দীনের নাটকে একেবারে জলের নিচের কীট পতঙ্গ, মাছ থেকে শুরু করে তৃণলতাকে শুরু করে, ঘাস থেকে শুরু করে, ঘাসের মধ্যে ঘাস ফলিং থেকে শুরু করে, প্রাণীকুল থেকে শুরু করে, বৃক্ষ থেকে শুরু করে, আকাশ মেঘ সব কিছু আছে। এটা কারণটা কিন্তু সমগ্র জীবন মানুষের, মানুষ একা বাঁচে না। বাংলা নাটকের দুর্বলতা হচ্ছে চারজন মানুষ নিয়ে কিছু কথা বলে, তর্ক করে, এবং সাম্প্রতিক সময়গুলো নিয়ে কথা বলে, এবং কিছু ঘটনা নিয়ে কথা বলে, এবং ওখানে এটার পরিসমাপ্তি হয়। শিল্প কিন্তু এর উপর দাঁড়ায় না, শিল্প সমগ্রের উপর দাঁড়াতে হয়। ব্যক্তি হলো ব্যক্তি সমগ্রের প্রতিনিধিত্ব করতে হয়। তো আপনি একটা জীবন কাটাচ্ছেন, গ্রামের একটা মানুষ দেখাচ্ছেন, সেখানে একটা গরু নাই, একটা মোষ নাই, একটা ছাগল নাই, একটা দোয়েল পাখি নাই, একটা বউ কথা বলে নাই, একটা মেঘের বর্ণনা নাই। যে প্রাচ্য নাটকে একটা একটা জায়গায় আছে, দেখেন কত ম্যাটাফরিক হতে পারে একটা লোক। আমাদের দেশে কি হয়, জোরদার জমিদার শোষণ করছে, এগুলি বলতে রে জোরদার বেটা আমার জমি নিয়ে গেছে, এই তো সংলাপ আমাদের। সেলিম তা বলছে না, সেলিম লিখছেন ওই হলো গরিবের জমি উড়ে বেড়ায় মেঘেদের মতো। আসলে যে গদ্যের মধ্যে পদ্য লুকিয়ে থাকে সেটি উত্তম গদ্য, সেই গদ্যে নাট্য রচনা করতে হবে। আমি নিতাইকে বলেছি, নিতাইয়ের নাটকের ফরওয়ার্ডিং লেখার সময় ফোনে বলেছি যে নিতাই এখানে আছে, নিতাই আমি লিখে দিচ্ছি, কিন্তু আমি ওই লাইনটা আছে কিন্তু যে পদ্যের অভাব আছে তোমার নাটকে। মানুষের নাটকে যত বড় নাটক পৃথিবীর আপনি বের করে আমার সামনে দেবেন, অবশ্যই সে গদ্য গদ্যকে অতিক্রম করে গেছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে সেলিমের ধাবমান যারা দেখেছেন বা পড়েছেন তারা বুঝতে পারেন একটা প্রাণী কি গুরুত্বপূর্ণ একটা। আচ্ছা আমরা তো একটা কুকুর ছাড়া হাঁটতে পারি না, কুকুর নাই আমাদের নাটকে, মাছি নাই, মশা নাই, কারণটা কি? মানুষ বাঁচে কি করে তাহলে? পাখিও নাই, পাখির শব্দও নাই। তো মানুষ, দুটা মানুষ মিলে কথা বলবে ওইটা নাটক হবে, ওইটাই জগৎ, ওটাই জীবন? না তা তো না। যাক এগুলো আমার পরের ভাবনা। সেই সময় সেলিম যখন আমাদের তারকনগর নিয়ে গেল, যে কালকে বর্ণনা দিলাম, তখন কামাল বাহিদ ছিল সাথে, অনেক দূর পথ পাড়ি দিয়েছিলাম, অসুস্থ হয়েছিলাম, সেখানে যাওয়ার পর ভোর রাতে আমরা কাজীর গানটা দেখছি। কালকে জামিল আহমেদ একটু করে উল্লেখ করেছে, জামিল আহমেদ যেটা উল্লেখ করছে সে হচ্ছে হাকিম আলী গায়েনের একটি পারফরমেন্স, জামশা গ্রামের আফসার আহমেদের গ্রামের মানিকগঞ্জের হাকিম আলী গায়েন, সে জামাল কামালের পালা পরিবেশন করবে। আমাকে সেলিম বললো যে এটা দেখবি তুই। আমার খুব জ্বর আসছে, ঠোঁট টোট ফুলে গেছে, মুখ ফুলে গেছে। আমি একটি স্কুলের ভাঙা বেড়াটারা ছিল, আমাদেরও থাকার ব্যবস্থা সেলিম আল দীনের শ্বশুরবাড়িতে, কিন্তু আমি ওখানে না যেয়ে, যেহেতু মেলা চলছে মেলার পাশে আমি ঘুমাচ্ছিলাম, ওখানে কামালদের একটা ছবি আছে, আমার একটা ছবি আছে বাইরে লাগানো আছে। তো হঠাৎ করে ভোরবেলায় আমি ঘুমিয়ে পড়ছি, আমার ভালো লাগছিল না, অনেকক্ষণ চলছিলছি, মানে ভাবা পিঠা খেয়েছি, মজাই হয়েছে, কিন্তু আর শরীর অনুমতি দিচ্ছিল না, শুয়ে পড়েছিলাম ওই খড়ের উপর, শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি। একটা খড় দিয়ে বিছানা ছিল, তার উপরে পাটি আর ওই মাদুর ছিল, তার উপরে আমরা বালিশ তো নাই, আমরা ব্যাগ দিয়ে শুয়ে পড়েছি। 1982 সাল মাঘ মাসের 6 তারিখ, ইংরেজি জানুয়ারি মাসের সম্ভবত 20 তারিখ, 20-21 তারিখ ছিল। তো যে সেই তারকনগরের মেলায় হঠাৎ বাতাসের জন্য, এত বাতাস, বেড়া দিয়ে ঢুকছে আমার ঘুম ভেঙে গেল, মাঘ মাসের বাতাস, ওই গ্রামে কত ঠান্ডা, তখন কিন্তু সব নিচু জমি ছিল, জলাশয় ছিল অনেক, কিন্তু ওয়াটার বডি যেটা বলে, কিন্তু এখন তো না, এখন রাস্তাঘাট হয়ে গেছে। তো আমি উঠলাম, উঠে দেখি বাজনা বাজছে, তো আমি হাঁটতে গেলাম, দেখলাম সেলিম বসে আছে মঞ্চকে, একটা মাটির মঞ্চ, মাটির মঞ্চের চারদিকে দর্শক বসা, হ্যাজাকের আলোয়
ইলেকট্রিসিটি তো নাই, এই পারফরমেন্স চলছে, আসাম থেকেও কিন্তু গায়নরা আসতো তখন। তো ওটা চলতে চলতে একটা জায়গায় যেয়ে সফল জামাল কামালের একটা সমুদ্র দৈরা যাত্রা আছে, এই লোকটা পারফরমেন্স যে করছে, ওর তো ঠেটা আছে, ওর তো কোরাস যেটা আমরা বলি ঢাকার ভাষায়, ওর তো সঙ্গী দল আছে, যন্ত্রসঙ্গী দল আছে, সে নাকি ঠেটা থাকে, ঠেটা আবার একটু ফোটা মারে মাঝে মাঝে নক করে ওকে, তখনও আবার প্রসঙ্গ পাল্টায়, তখন এটা একটা টেকনিক, খুব সুন্দর একটা টেকনিক। তো সেখানে হঠাৎ করে এই লোকটা কিন্তু ধুতি পরা, নিচে উপরে পাঞ্জাবি পরা, মাথায় টুপি পরা, একটা সেকুলার ড্রেস পরার চেষ্টা করেছে, পরার চেষ্টা আর বুদ্ধিতে। তো এই যখন নৌকা, তখন ভোরবেলা চারটা সাড়ে চারটা, আজান পড়ার আগের মুহূর্ত, হঠাৎ করে আজান পড়লে তো শেষ হয়ে যাবে নাটক, বন্ধ রাখতে হবে। তো তখন হঠাৎ করে বাতাস আসলো, দমকা বাতাস, সে সময় ওর যাত্রার প্রসঙ্গটাও গানের মধ্য দিয়ে এবং ঢোল করতালের মধ্য দিয়ে তালে তালে আসা শুরু করলো, তার বডিটা তো আস্তে আস্তে ধুলছে, আস্তে আস্তে ধুলছে, সে হঠাৎ করে ধুতিটা খুলে, ধুতিটা খুলে না, তার আগে লাভ দিয়ে একটা ছোট্ট টুলের উপর উঠলো, আসার দ্বন্দ্বটা রাখা আছে, তার পাশে একটা ছোট্ট টুল থাকে যেখানে একটা থালা থাকে, কাঁসার থালা, তার উপরে অনেক রকম ইয়ে থাকে, ধান দুব্বা এগুলো থাকে, ওইখানে ওইখানে টাপ করে লাভ দিয়ে উঠলো, উঠে ধুতির পোঁচাটা খুলে ম্যাজিক্যাল একেবারে জাদু ধাম করে উপরে ধরলো, ওই বাতাসে পুরো ধুতিটা এরকম খুলে উঠলো। আমার মনে হলো আমি জামাল কামালের সমুদ্র যাত্রা দেখতে পেলাম, তখন আমার মনে হলো যে এটাই তো থিয়েটার, আমি যেটা করি ঢাকায় সেটা তো থিয়েটার মনে হচ্ছে না, এখন তো আরো হয় না, যাও এই হচ্ছে আমার ভাবনা পরিবর্তন হলো। সেলিমের সাথে আমি, সেলিম সেদিন আসলো না, সেলিম ঢাকায় ফেরার পর আমি সেলিমের কাছে এটা কবুল করলাম, হ্যাঁ সেলিম ঠিকই বলেছিস, থিয়েটারের নানা রকম উপাদান, আমাদের চলমান যে ঐতিহ্যবাহী নাট্যরীতি আছে, তখন আমরা ঐতিহ্যবাহী বলি নাই, কারণ অত শিক্ষিত হই নাই, তখন আমরা ফোক বলতাম, ফোক কিন্তু একটা ডেরিভেটিভ রিমার্কস, কিন্তু এটা কিন্তু সঠিক না, হ্যাঁ ওরা ফোক করে না, ব্যাপারটা ওরা ফোক করে মানে কি, ওরা আলাদা নাকি, ওরা তো আমাদের মতোই মানুষ, ওরাও নাটক করে আমরাও নাটক করি। যাক, আমি এখানে যা লিখেছিলাম সেই জায়গাটা পড়লে ভালো হবে, পরের দিন দুপুরবেলায় গরম ভাত, শীতের সুস্বাদু সবজি ও খাসির মাংসের ঝোল দিয়ে ভরপেট খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। সেলিম পারুল থেকে গেল, মেলা শেষ করে যাবে, পরন্ত বিকেলের বিস্তীর্ণ শস্যক্ষেতের উপর দিয়ে ঝকঝকে নীলাকাশ মাথায় নিয়ে আমরা চলেছি ঢাকার পথে, বুকের ভিতর নিয়ে চলেছি উপনিবেশিক মুক্ত বাংলা নাটকের মুক্তির জীবন কাঠি। গত রাতের শেষ প্রহরে যা আমরা সঙ্গপরে বুকের ভিতর জমা করেছিলাম, এই যে ছোট্ট একটা জীবন কাঠি সেদিন হাকিম আলী জ্ঞান স্পর্শ করেছে, তারপর 40 বছর কেটে গেছে, আমরা একসাথে পথ চলেছি, অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এটি জীবনেরই অনিবার্য বাঁক যেটা হয়, আবার অনেকেই গ্রাম থিয়েটার ছেড়েও চলে গেছেন, সময় পান না, কিন্তু সবার অবদান আছে। কিন্তু যারা 40 বছর ধরে, 35 বছর ধরে, 25 বছর ধরে এই গ্রাম থিয়েটারের মতো কঠিন একটি যাত্রা নেতৃত্ব দিচ্ছেন, সামনে হাঁটছেন পতাকাটা নিয়ে, যে পতাকাটা মুক্তিযোদ্ধাদের রক্তে রঞ্জিত, যেটি 30 লক্ষ মানুষের রক্তে রঞ্জিত, যেটি মুক্তির কথা বলে বাংলাদেশ, গ্রাম থিয়েটার সেই সেই মাথাল কৃষকের লাল মুখ, সেই পতাকাটা নিয়ে যারা হাঁটছেন তাদেরকে সাধুবাদ জানাই, বিশেষ করে তাদের জন্য সম্ভব হয়েছে আজকে এই সম্মেলন, তাদের জন্য সম্ভব হয়েছে আমাদের এই অগ্রযাত্রা। আর এই যে মানুষগুলোর কথা বললাম, যাদের সাথে ছিলাম, কয়েক হাজার মানুষের সাথে একসাথে আমরা ছিলাম সেখানে, প্রতিটা মানুষ কিন্তু তখনকার দিনে অর্ধবেলা খেয়ে থাকতো, আমি যদি ভুল না বলি কামাল স্বীকার করবে, গায়ে শীতের কাপড়টি নেই, আমরা মোটা জামা পরে টরে ঘুরেছি, সোয়েটার টুয়েটার, ওদের একটা চাদরও নাই, কোনো মতে এসছে এই গরিব মানুষগুলো, তারা এসে আমাদের নাটক দেখেছে, কামালরা করেছিল, আসাদ কামাল বিলু সহ এখানে আরো অনেকে আছে মনে হয়, এরা সহ করেছিল সফল মূল বদিয়া জামা,
সেটি দেখে তারা খুব উত্তেজিত যে ঢাকার নাটক দেখেছে, তাদের কাছে এটা আমার বিস্ময়ের ব্যাপার। ওটা আমরা একটু যাত্রা স্টাইলও করেছিলাম ইচ্ছা করে, যেহেতু গ্রামে যাচ্ছি। তো এই যে ধরেন এই মানুষগুলো, নিরন্য মানুষগুলোর চোখে যে স্বপ্ন দেখেছিলাম, এই নিরন্য মানুষগুলোর চোখের মধ্যে যে সুন্দর জীবনের আকাঙ্ক্ষা আমরা দেখেছিলাম, তাদের শরীরের উত্তাপে আমাদেরকে যে বার্তা দিয়েছিল, সেটি শুধু নাটক নয়, সেটি শুধু শিল্প নয়, সেটি কিন্তু সমাজকে বদলে দেওয়ার বার্তাটাও ছিল। যার জন্য বাংলাদেশ গ্রাম থিয়েটার মনে করে যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত 30 লক্ষ মানুষের জীবন, 2 লক্ষ নারী ধর্ষিত হওয়ার ঘটনার মধ্যে দিয়ে যেই 4 মূলনীতি আমাদের সংবিধানে সেদিন সন্নিবেশিত হয়েছিল, সেটি বদলে দিতে পারে আজকের বাংলাদেশকে। আজকের এই বাংলাদেশ পরিবর্তনের জন্য আমি মনে করি এটি একটি জরুরি কাজ। আমাদেরকে সমতার সমাজ যদি করতে না পারেন, যদি লুণ্ঠন এবং দুর্বৃত্তায়ন আপনারা বন্ধ করতে না পারি, আমরা কাজ আমাদের না, কিন্তু বোধ আমাদের, চেতনা আমাদের, আমাদেরকে সাহস করে তো বলতে হবে। বলার লোকগুলি আমরা তৈরি করতে চাই, বলেন কথাগুলি সত্যি কথা, যে ভাই আমরা এরকম একটা দেশ চাই, মুক্তিযোদ্ধারা যেমন চেয়েছিল, বঙ্গবন্ধু যেমন চেয়েছিল। হ্যাঁ, আমরা এইভাবে বলি, কিন্তু সেই কথাগুলি বলার জন্যই গ্রাম থিয়েটার। অর্থাৎ এমন একটি সমাজ চাই, এমন একটি সুষম সমাজ চাই, যেই সমাজে শোষণটা বন্ধ হয়ে যাবে। আমরা খুব স্বাভাবিকভাবে যদি বলেন, আমি গণতন্ত্রও চাই, একই সাথে আমি শ্রেণীহীন সমাজও চাই। আমি এক নায়কের সমাজতন্ত্র চাই না, এটি ক্ষতি করে মানুষের। আমরা আমাদের অভিজ্ঞতায় দেখতে পেয়েছি সারা বিশ্বে যে ঘটনা ঘটেছে। যদি গণতান্ত্রিকভাবে আমরা সবাই এই কথা আমল করি, এ কথা বুকে নেই, এ কথা বিশ্বাস করি যে হ্যাঁ, আমাদের সবার সম্পদের সুষম বন্টন, খাদ্যের সুষম বন্টন হতে হবে, তাহলে সমাজটা টিকবে, অথবা সুষম সমাজটা টিকবে, অন্যথায় টিকবে না। আবার তার সাথে যুক্ত হতে হবে এই নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের, নিজস্ব জীবনযাপনের সংগ্রাম, ভালোবাসা, সাফল্য, ব্যর্থতার কথা, কাব্যে, কবিতায়, গানে, নৃত্যে সব কিছু মিলিয়ে আমাদের এই উপস্থাপনগুলির মধ্য দিয়ে আমরা সমাজকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাব সামনের দিকে। এটি হোক আমাদের প্রত্যয়, এই কথাটাই ঢাকা ঘোষণার মধ্যে দিয়ে আমরা বলতে চেয়েছি। এবং আমাদের যে নতুন কমিটি, সেই পরিষদ যেন আগামী 2-3 বছর যাই হোক না কেন, আমরা সময় ঠিক রাখতে পারি না, 4 বছর পরে করছি এখন, মাঝখানে অবশ্য করোনা ছিল, করোনা না থাকলেও আমরা পারিনি, নানা রকম সংকট থাকে, সম্মেলন করলাম। এই সম্মেলনের যা যা বার্তা আজকে নতুন কমিটি পেল, আমি সাধারণ সম্পাদকের নেতৃত্বে তার কমিটিকে বলবো যে আপনারা সেটি সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবেন, এটি আমার একটা দাবি থাকবে আপনাদের কাছে, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য হিসাবে আপনাদের গ্রাম থিয়েটারের। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের যে 2 জন প্রতিনিধি ভারত থেকে এসেছেন, আমরা তাদেরকে প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছি, গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, এবং আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করছি আপনাদের সাথে, যে আমাদের স্বপ্ন ছিল, আমি কিন্তু দল বলে একটি গ্রাম থিয়েটার করেছিলাম শান্তিনিকেতনে, আমি বিশ্বভারতীতে মাঝে মাঝে বক্তৃতা দিতে যাই ইংরেজি ডিপার্টমেন্টে এবং বাংলা ডিপার্টমেন্টে নাটক নিয়ে। তো তখন ওখানে আমাদের যে ছেলেটা আছে, ওর নামটা কি রে, বিভাস, হ্যাঁ বিভাস, বিভাস আছে ওখানে, বিভাস করেছিল দলটি, কিন্তু পরে সেটি আর কত 2 বছর কোনো খোঁজ নেই, বিভাসের এমনি যোগাযোগ আছে কিন্তু লেখে না। তা আমরা আশা করবো যে দলমাদল, আমি আপনাদের বলবো আপনাদের অনেক সুবিধা আছে কিন্তু ভারতে, কারণ আপনাদের গানটা কিন্তু জীবনযাপনের সাথে আছে। আমাদের গান বা বাজনাটা বাসায় যখন যায়, এটা ভারতেও নষ্ট হয়েছে অনেক, এটা এন্টারটেনমেন্ট হিসাবে আছে, আপনাদের এন্টারটেনমেন্টের বাইরে আছে, অর্থাৎ বিনোদনের চেয়েও গভীর জায়গায় আর সঙ্গীত নৃত্য এগুলি আছে, কিন্তু সেই জায়গাটা আপনাদের সুবিধা আছে। এবং নানা রকম কার্কে আপনারা দেখলেন আমাদের এখানে, কি বলে ওটা, 4টা যে নাটক হলো তার মধ্যে দেখেছেন যে অনেক আচার আছে যেগুলি মাটির আচার, এখানে ওই আচারটা আসলে মানে আমাদের থিয়েটারের একটি আঙ্গিকের জায়গায় একটা ভূমিকা রাখতে পারে।
সেই বিষয়গুলো আমরা আলোচনা করব আরো গবেষণা কাজগুলো আমাদের চলছে বা আমরা করছিও আপনাদের সাথে আমরা অবশ্যই থাকব আপনারা এগিয়ে যান আপনাদের ভগবান সম্ভাবনা অনেক অনেক বেশি আপনাদের আসার জন্য কষ্ট করে এসেছেন এবং কষ্ট করে থাকছেন এখানে এই জন্য আমরা কৃতজ্ঞতা এবং আপনাদের ধন্যবাদ সবশেষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কর্মী যারা অনেক কষ্ট করেছ তাদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এতটা পথ রাত জেগে এসেছো এবং আজকের এই সম্মেলনটা নবম সম্মেলনটা একটি অত্যন্ত সফল সম্মেলন হিসাবে বিবেচিত হবে আগামী দিনের ইতিহাসে সেজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ গ্রাম থিয়েটার আমরা একটু ছবির জন্য সবাই আসি